ডেঙ্গি প্রতিরোধে পৌরসভার ব্যর্থতার অভিযোগে এবার কংগ্রেস পথে নেমেছে। ভবানীপুরের যদুবাবু বাজারে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। গতকালই বিধাননগরে দেখেছিলেন যেখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা প্রতিবাদ জানিয়েছিলেন, আর আজ কংগ্রেসের কর্মী সমর্থকরা দক্ষিণ কলকাতায় ভবানীপুরের যদুবাবুর বাজারে মশারি টাঙিয়ে প্রতিবাদ দেখাচ্ছেন কংগ্রেসের কর্মীরা। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরিত্রিক, কি বক্তব্য কংগ্রেস প্রতিনিধিদের? হ্যাঁ দেখো, কংগ্রেস প্রতিনিধির যেটা বক্তব্য যে ডেঙ্গু এবছর লাকডাউন ছাড়াভাবে হচ্ছে, তাদের যেটা অভিযোগ যে এই পুরো বিষয়টিতে প্রশাসনিক ব্যর্থতা বিষয়টি এড়িয়ে যাওয়া যায় না, তাদের যেটা বক্তব্য সরকারের তরফ থেকে অথবা পুরসভার থেকে সক্রিয় হওয়া হয়নি, তারা যেটা জানাচ্ছেন যে কাউন্সিলরদের বরং পুরসভাতে মারামারি করতে দেখা যাচ্ছে, কিন্তু মশার সঙ্গে যোজার জন্য যে পরিস্থিতি তৈরি করা উচিত ছিল সেটা ব্যবহার করা হচ্ছে না, এবং সেটাই তাদের অভিযোগের মূল জায়গা, এবং তাই জন্য তারা আজকে আন্দোলন করছেন এবং প্রতীকীভাবে মশারি টাঙিয়ে সেই মশারির মধ্যে মানুষ ঢুকে সেভাবেই কিন্তু এই আন্দোলন করা হয়েছে। এবং ভবানীপুর মোড়ের যে যুবাবু বাজার সেখানে বেশ কিছুক্ষণ ধরে চলে এই আন্দোলন কর্মসূচি। অরিত্রিক ধন্যবাদ। ভবানীপুরের ছবি দেখছেন, যদুবাবু বাজারের বাইরে প্রতীকী প্রতিবাদ কংগ্রেস কর্মী সমর্থকদের, মশারি নিয়ে এসেছেন তারা, এমনকি সেখানে মশার ছবি আঁকা রয়েছে এবং ভিতরে রয়েছেন সাধারণ মানুষ। কিভাবে নাজেহাল হতে হচ্ছে এই ডেঙ্গির প্রাদুর্ভাবের জন্য, সেই বার্তাই পৌঁছে দিতে চাইছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। আমরা ধিক্কার জানাতে আমরা এখানে পথে এসে এসেছি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আজকে আমরা এই মানুষ এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল আমরা রক্ষা করতে পারতাম। আমাদের মধ্যে আজকের মধ্যে প্রাণ হারাতে দেখলাম ডেঙ্গু রোগে। পূজোর মাসে বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। শুক্রবার বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবর্ত, দোসর মৌসুমি অক্ষরেখা জোড়া ফলায়। আগামী শনিবার থেকে রাজ্যে ফের হাওয়া বদল। শনি ও রবিবার উপকূলে জেলাগুলিতে ঝড়ের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর সঙ্গে। সঞ্চয়ন, কি জানা যাচ্ছে? আগামী শুক্রবার নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এবং সেটা ক্রমশ শক্তিশালী হয়ে আমাদের রাজ্যের ওপরেও তার প্রভাব আসতে পারে। তবে এটা কতটা শক্তিশালী হয় এখন সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। মনে করা হচ্ছে যে এটা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং সেটা প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি শক্তি অর্জন করতে পারবে তেমনটা মনে করা হচ্ছে। তবে এটা কোন দিকে যাবে সেদিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েকদিন আমাদের রাজ্যে ধীরে ধীরে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে গত কয়েকদিন প্রবল বৃষ্টি হয়েছে, আজ থেকে সেখানে কিছুটা বৃষ্টি কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখা যাবে যে কয়েক পাঁচটা বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া খুব বেশি বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। তবে অবশ্যই এখন আবহাওয়াবিদরা নজর রাখেন বঙ্গোপসাগরে তৈরি হতে যাওয়া এই ঘূর্ণাবর্তের দিকে। ধন্যবাদ সঞ্চয়।